Assalamualaikum everyone, welcome to another brand new video. Kemon achen shobai আজকে আপনাদের জন্য নতুন একটা নিউজ নিয়ে এসেছি। আর নতুন নিউজ আমি জানি আপনারা অলরেডি ক্যাপশনে দেখে ফেলেছেন, উইদাউট আইএলটিএস সুইডেনে কিভাবে অ্যাপ্লাই করা যায়। অনেকেই ভিডিওর হয়তো ক্যাপশন দেখে অনেক কমেন্ট করতে পারেন নেগেটিভ, আগে একটু শুনে নিই আমরা, তারপর আমরা নেগেটিভ কমেন্টে যাবো, আমরা ভালো কমেন্টে যাবো। ওকে, আজকে কথা বলবো টপিক বেসিক্যালি সুইডেন নিয়ে। সুইডেনে উইদাউট আইএলটিএস কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কী কী এলিজিবিলিটি আছেন, কীভাবে কীভাবে অ্যাপ্লিকেশনটা করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। ওকে, সুইডেন সম্পর্কে ডেফিনেট আমরা সবাই জানি, যতটিকে নর্ডিকের ক্রান্তি হিসাবে আপনারা সেন্টেনের খুবই স্পেশাল কান্ট্রি বলি আমরা। সুইডেনে গত 2 বছর আগে উইদাউট আইএলটিএস আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারতেন, মোটামুটি ধরেন যারা যাদের জাস্ট MY থাকলে আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারতেন। বাট সুইডেন কিন্তু এখন অনেকগুলো স্ট্রিক্ট রেস্ট্রিকশন আসছে, মানে লাইক নর্মাল ইউনিভার্সিটি বা নর্মাল সাবজেক্টগুলোর জন্য কিন্তু আইএলটিএস ওরা মেন্ডেটরি করেছে। বাট আমরা যেহেতু বলেছি উইদাউট আইএলটিএস কীভাবে অ্যাপ্লাই করবো সেটা নিয়ে আজকে কথা বলবো। আপনারা যারা মেডিকেলে পড়েছেন, লাইক MBBS করেছেন বা আপনারা ডেন্টিস্ট্রি করেছেন, যারা এই কোর্সগুলো করেছেন তারা, আপনারা আমাদের বেসিক যে কোর্সগুলো থাকে 5 বছরে বা 6 বছরে বা 4 বছরে, তারা একমাত্র আপনারা উইদাউট আইএলটিএস জাস্ট আপনার MY দিয়ে ট্রান্সক্রিপ্ট দিয়ে, আপনাদের ট্রান্সক্রিপ্টে MY লেখা থাকে, তারা আপনারা উইদাউট আইএলটিএস আপনারা সুইডেনে অ্যাপ্লাই করতে পারবেন। এবং মেডিকেলের ভিসা রেশিও সুইডেনে আলহামদুলিল্লাহ অনেক ভালো, রিফিউজের সংখ্যা খুবই 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 কম, অ্যাডমিশনে খুব ভালো হয় এবং অ্যাডমিশন নর্মাল রিফিউজ ওরকম হয় না, 4টা ইউনিভার্সিটি প্রেফারেন্স থাকে এবং ভিসা হওয়ার রেশিও কিন্তু অনেকটাই বেশি। সো এটা একটা আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। সো তার মানে একটু বুঝতে পারছেন যে যারা শুধুমাত্র MBBS বা ডেন্টিস্ট্রি বা এই রিলেটেড কোর্সগুলো করেছেন তারাই শুধুমাত্র আপনারা উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড যারা খুব রেপুটেড প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স করেছেন 4 বছরের, আমি আবারও বলছি যারা রেপুটেড প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি থেকে ইংলিশে 4 বছরে অনার্স করেছেন, তারা আপনারা MY দিয়ে শুধুমাত্র সুইডেনে উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি এবার আপনারা ক্লিয়ার হয়েছেন। কেন বলছি, কারণ অনেকেই ব্যাপারগুলো জানে না, মেডিকেলে যারা করেছে তারা অনেকেই চিন্তা করে যে কীভাবে কী করবো, আমি তো এখন সময় পাচ্ছি না ট্রেনিংয়ের জন্য, বা অনেকেই ডক্টর হিসেবে আছেন, অনেকেই ইংলিশে করেছেন, যে আমি তো ইংলিশে করেছি। তাদের জন্য সেপ্টেম্বর ইনটেকের জন্য সুইডেন ইজ এ ভেরি গুড অপশন। সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনারা সবাই জানেন ডেডলাইন কিন্তু কবে, ডেডলাইন হচ্ছে জানুয়ারিতে, জানুয়ারি 15 তারিখ। বা যেহেতু সুইডেনের প্রসেসিংটা একটু লং প্রসেস, সো আমরা রিকোয়েস্ট করবো January 1st-এর মধ্যে আপনারা আপনাদের সবগুলো অ্যাডমিশন প্রসেসিং, মানে অ্যাডমিশন এবং প্রসেসিং শেষ করে ফেলেন। সুইডেনের ডকুমেন্টেশনগুলোর জন্য আপনারা এখনই ফাইল গোছানো শুরু করেন, আমরা আসবো আবার সব ভিডিও নিয়ে, স্টেপ বাই স্টেপ ডকুমেন্টেশন নিয়ে। আশা করছি আপনারা যারা দেখছেন তারা সবাই খুশি হবেন, বাকি যারা আছেন বাকি অন্য সাবজেক্ট বা যারা আছেন তাদেরকে অবশ্যই IELTS 6 এবং 6.5 দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো ইনশাআল্লাহ আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।